হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস টেকনিক্যাল জোনস। তো অনলাইন মোডের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। মেকানিক্যাল ট্রেডে কাজ করতে গেলে যেটার প্রয়োজন সবচেয়ে বেশি, আমরা যে সমস্ত কাটিং টুলসগুলো ইউজ করে থাকি তার মধ্যে অন্যতম একটা কাটিং টুলস হলো ফাইল। এবং ফাইলের সাহায্যে কোনো মেটালের সারফেসের মধ্যে দিয়ে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে মেটালকে রিমুভ করা যায় অ্যাকর্ডিং টু আমাদের প্রয়োজন হিসাবে। তো ফাইল এক ধরনের মাল্টি পয়েন্ট কাটিং টুলস। ফাইল দেখে নেব ফাইলের সংজ্ঞা। ফাইলস ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুলস হুইচ ক্যান কাটস এক্সেস মেটালস ফ্রম এ ওয়ার্ক পিস ফ্রম ভেরিয়াস অপারেশনস। জেনারেলি ফাইলস আর মেড অফ কাস্ট আয়রন, হাই গ্রেড কাস্ট আয়রন, হাই গ্রেড কাস্ট স্টিল অর হাই কার্বন স্টিল। ফাইল সাধারণত দুটো মেটেরিয়াল তৈরি হয়, হাই কার্বন স্টিল অর হাই গ্রেড কাস্ট স্টিল। এরপর দেখে নেব ফাইলসের নোমেনক্লেচার এবং ফাইলসের বিভিন্ন পার্টস। ফাইলসের মধ্যে আমরা দেখতে পাবো এক মাথা থেকে শুরু করে ফাইলসের এখানে রয়েছে টিপ, ফাইলসের টিপ, ফাইলের ফেস বা সাইড, দুই সাইডে দুটো ফেস থাকে, এজ, এই পোর্শনটাকে এজ বলে, এটাকে বলে ফাইলের লেন্থ। এইখান থেকে টিপ টু হিল, এই ডিস্টেন্সটা ফাইলের লেন্থ, এটা হচ্ছে হিল। যে পোর্শনটাতে টিপ থাকে না এই পোর্শনটাকে হিল বলে। শোল্ডার, এই পোর্শনটাকে শোল্ডার বলা হয়, এটাকে ফেরিউল, যে মেটাল রিংটা থাকে হ্যান্ডেলের মধ্যে সেটাকে ফেরিউল বলে, এটাকে হ্যান্ডেল বলে, এটা আমরা সবাই জানি এটা হ্যান্ডেল। পার্টস অফ ফাইল, ফাইল যেগুলো আলোচনা করলাম পার্টসগুলো, সেইগুলো হচ্ছে পার্টস অফ ফাইল। টিপ অর পয়েন্ট, দ্য এন্ড অপোজিট অর টু ট্যাঙ্ক, ট্যাঙ্কের বিপরীত দিকের পোর্শনের যে এন্ড পোর্শন সেটাকে টিপ বলে। ফেস অর সাইড, ব্রড পার্ট অফ এ ফাইলস হুইচ টিথস কাটস অন ইট সারফেস, পুরো সারফেস চওড়া অংশ যেটাতে টিথ কাটা থাকে সেটাকে আমরা ফাইলের সারফেস বলি, ফেস অর সাইড। এরপর হিল, দ্য পোর্শন অফ এ ব্রড পার্টস উইদাউট টিথ, চওড়া অংশের যে অংশে টিথ থাকে না সেটাকে হিল বলে, ফেসের ওপরের পাশটাকে। শোল্ডার, কার্ভস পার্টস অফ এ ফাইল সেপারেটেড ট্যাঙ্ক ফ্রম দ্য বডি, বডি থেকে ট্যাঙ্ক, এই দুটোকে আলাদা করেছে যে কার্ভ পোর্শনটা থাকে সেটাকে শোল্ডার বা কাঁধ বলে। ট্যাঙ্ক, দ্য ন্যারো অ্যান্ড থিন পার্টস অফ এ ফাইল হুইচ ফিটস ইন টু দ্য হ্যান্ডেল, সংকীর্ণতম অংশ ফাইলের যেটা হ্যান্ডেলের ভেতরে ঢুকে যায় সেটাকে ট্যাঙ্ক বলে। এই ট্যাঙ্ক পোর্শনটা আমাদের মাথায় রাখতে হবে, এটাকে আমরা হার্ড করব না, কারণ এটাতে হ্যামারের যে আঘাত করা হয় এই জন্য এই পোর্শনটা কিন্তু সফট থাকে। হ্যান্ডেল, দ্য পার্টস ফিটেড ইন টু দ্য ট্যাঙ্ক ফর হোল্ডিং দ্য ফাইল, ফাইলকে ধরার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে কী বলে, হ্যান্ডেল বলে। ফেরিউল, এ প্রোটেক্টিভ মেটাল রিং টু প্রিভেন্ট দ্য ক্র্যাকিং অফ এ হ্যান্ডেল, হ্যান্ডেলের যাতে ফেটে না যায়। আমরা সাধারণত কাঠের হ্যান্ডেল ইউজ করি, সেই হ্যান্ডেলটা যাতে না ফেটে যায় সেই জন্য এক ধরনের মেটাল রিং ইউজ করি, সেটাকে ফেরিউল বলে। স্পেসিফিকেশান অফ ফাইল, এরপরে চলে যাবো স্পেসিফিকেশান অফ ফাইল। ফাইলকে স্পেসিফাই করা যায় চারটে জিনিস দিয়ে, লেন্থ অফ ফাইল, শেপ অফ ফাইল, গ্রেড অফ ফাইল আর কাট অফ ফাইল। এই চারটে জিনিস দিয়ে আমরা ফাইলকে স্পেসিফাই করি। কোনো জিনিস কিনতে গেলে মার্কেটে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে স্পেসিফিকেশান, সেটাই তার পরিচয়। ফাইলের ক্ষেত্রেও ঠিক তাই। লেন্থ অফ ফাইল, লেন্থ অফ ফাইল কনসিডার এ লেন্থ বিটুইন টিপ টু হিল, টিপ থেকে হিল অবধি যে দূরত্বটা সেটাকে ফাইলের লেন্থ বলা হয়। ফাইলের লেন্থ আর মেজার্ড ইন মিলিমিটার অর ইঞ্চ, মিলিমিটার কিংবা ইঞ্চ দিয়ে ফাইলের লেন্থ মেজারমেন্ট করা হয়। শেপ অফ ফাইল, শেষ অফ ফাইল বলতে বোঝায় সাধারণত ক্রস সেকশনটা কীরকম ফাইলের সেটাকেই বলে শেপ অফ ফাইল। কমন ফাইলস আর ডিফারেন্ট শেপস, ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, নাইফ এজ ফাইল, মোটামুটি এই সাত ধরনের ক্রস সেকশন আমরা জেনারেলি দেখতে পাই। ফ্ল্যাট ফাইল, ফ্ল্যাট ফাইলটা কি, দিস ফাইলস আর অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনস, দ্য এজ অ্যালং উইথ দিস ফাইলস আর প্যারালাল আপ টু টু থার্ডস অ্যান্ড
length and then they tapered 1/3 towards the point. The face are double cuts and edge are single cut. These files are used for general purpose. সাধারণত রেক্টাঙ্গেল শেপের হয় এবং এর 1/3 পোর্শন কি করা হয় টেপার থাকে এবং 2/3 প্যারালাল থাকে, যার এক পাশে সিঙ্গেল কাট এবং এজগুলোতেও সিঙ্গেল কাট কাটা থাকে, যেটা জেনারেল সাধারণ পারপাসে আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইলের ছবি। এরপর দেখে নেব হ্যান্ড ফাইল। দিস ফাইলস আর দ্য সিমিলার টু দ্য ফ্ল্যাট file throughout cross section. This edge and the width are parallel throughout the length. The face are double cuts, one edge single cut, where other edge shape edge. Because of shape edge, they are useful for filing surface which are at right angle to surface already finished. Hand file টাও কিন্তু flat file এর মতোই, কিন্তু হ্যান্ড ফাইল পুরো ফাইলটাই কিন্তু প্যারালাল থাকবে, কোনো টেপার করা থাকে না। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে সাইডগুলো থাকে, ফেসের কথা বলছি না, দুই সাইডের যে থাকে সাইড, তার মধ্যে এক সাইডে টিথ কাটা থাকে, আরেকটা শেপ এজ করা হয়, তাতে কোনো টিথ থাকে না। শেপ এজটা এই জন্যই করা হয় যখন আমরা কোনো প্রোফাইলে রাইট অ্যাঙ্গেল ফাইল করব, অলরেডি ফিনিশ সারফেসকে ফাইল করার জন্য শেপ এজ দিয়ে ফাইল করতে হবে, যাতে করে শেপ এজটা নষ্ট না হয়। বোঝা গেল, এই হলো মোটামুটি হ্যান্ড ফাইল। এ হচ্ছে হ্যান্ড ফাইলের ছবি। তো আমাদের মোটামুটি ফাইল সম্বন্ধে ধারণা আজকে আমরা যেটা পড়লাম, ফাইল কত রকমের হয়, ফাইলের বিভিন্ন শেপ, ফাইলের বিভিন্ন পার্টস, এই হয়ে গেল ফাইলের বেসিক কনসেপ্ট। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। এরপর তোমাদের কী ভিডিও লাগবে সেটাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।